কুকিং ওয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করে দেখাবো খুব সহজভাবে মাটির চুলায়। আমার যা যা লাগবে, আমার লাগছে জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, ধনিয়া, দারচিনি, এলাচ একসাথে বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আস্ত পেঁয়াজ, আস্ত রসুন, পেঁয়াজ কুচি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে মাখানো মাংসটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি মাংসটাকে মাখিয়ে নিব। হলুদ গুঁড়ো দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার মাখানো মাংসটাকে আমি গরম তেলে দিয়ে দেব। এবার মাংসটাকে ভালোভাবে ভেজে নেব। আমার মাংস ভাজা প্রায় হয়ে এসেছে। এবার মাংসটাকে নামিয়ে নিব। বাকি তেলে মশলা কষিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে। এবার আস্ত পেঁয়াজ আর রসুনগুলি দিয়ে দিব।
হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা একটু ভাজা হয়ে আসছে, বাকি মশলাগুলো দিয়ে দেব। এবার একটু পানি দিয়ে দিতে হবে, না হয় মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার উপরে তেলটা ভেসে আসার পরে আমি মাংসটাকে দিয়ে দেব। এবার মাংসটাকে দিয়ে মাংসটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো হয়ে গিয়েছে প্রায়। এবার তরকারির ঝোল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় অনেক সময় রান্না করতে হবে। খেয়াল রাখতে হবে মাংসটা যাতে ভালো করে সিদ্ধ হয়। আমার মাংস রান্না প্রায় হয়ে এসেছে। আবারও আমি ঢাকা দিয়ে দেব। আমার মাংস রান্না প্রায় কমপ্লিট। অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি ঢেলে নেব। এই হয়ে গেল আমার দেশি মুরগির রেসিপি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন।
আমি আমার মতো করে পরিবেশন করে নিয়েছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।